সিপিএম কে ভোট দিলেই হাত কেটে নেওয়া হবে এমনটাই হুমকি দিয়েছেন তৃণমূলের জনৈক নেতা। আর সেই অভিযোগ ঘিরে রীতিমতো তোলপাড় বীরভূমের সনাতনী গ্রাম চণ্ডীদাস নানুর। সিপিএম প্রার্থীকে প্রচারে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম কে ভোট দিলে হাত কেটে নেওয়ার হুমকি দেওয়া হবে বলে অভিযোগ। বুধবার নানুর থানার আগরতর গ্রামে এই হুমকি দেওয়া হয় জানিয়ে বৃহস্পতিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন নানুরের সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার আগরতর গ্রামে শ্যামলী দেবীর প্রচার কর্মসূচি ছিল। প্রচার চলাকালীন সংশ্লিষ্ট চণ্ডীদাস নানুর গ্রাম পঞ্চায়েতের সদস্য জুলি বিবির স্বামী তথা তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য নুরমান শেখ সদল বলে রে রে করে তেরে আসেন শ্যামলী দেবীদের দিকে। অভিযোগ এমনটাই। তারা দাবি তোলেন গত 5 বছর এলাকায় বিধায়ককে দেখা যায়নি। তুমি একটা তুমি আমাকে বলেছো 5 বছর পরে কেন এলে, তুমি বলো 5 বছরে তুমি পঞ্চায়েতে ভোটটা কেন দিলে না, তুমি তো ভোটার। তোমাদেরকে কি বারণ করা হয়েছিল যে ভোট দাও না? তোমাদেরকে কি বারণ করা হয়েছিল? তুমি তৃণমূলের নেতা হিসেবে এসেছো। হ্যাঁ, আমি তৃণমূল নেতা হিসেবে এসেছি। তাহলে আমি তোমাকে কোনো জবাব দেবো? হ্যাঁ, শোনো, তোমাকে আমি জবাব দিতে বাধ্য নই যদি তৃণমূলের নেতা হিসেবে আসো। হ্যাঁ, আর গ্রামের হিসেবে নেতা হিসেবে বলছো। আর যদি গ্রামের লোক হিসেবে আসো, আমি জোরাত করে তোমাকে সব প্রশ্নের উত্তর দেবো। চোর নই আমি, ডাকাত নই। বলো আমি যখন কাজ করছি পারবে না, তা মানুষকে উস্কি মারতে আসার দরকার নাই। এখানে তৃণমূল ভোট নাই, হাত কেটে দেবো সব। নানুর থেকে দেবেন্দু গোস্বামীর রিপোর্ট। দেশ ভাবনা টিভি দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।